আবারও ধর্মনগরে এক দেবালয়ে চুরি কাণ্ড সংঘটিত করল চোরের দল। গভীর রাতে লুট করে নিল কালী মায়ের গায়ের স্বর্ণালঙ্কার সহ মন্দিরের পুজোর বাসনপত্র। ঘটনা রবিবার গভীর রাতে ধর্মনগর থানাধীন চন্দ্রপুর গর্জনটিলাস্থিত কালীবাড়িতে। প্রতিদিনের মতো সোমবার সকালে মন্দিরের পুরোহিত পুজো দিতে এসে দেখতে পান মন্দিরের মূল ফটকের তালা ভাঙা। তড়িঘড়ি মন্দির কমিটিকে খবর দেওয়া হয় কালী মায়ের গায়ের স্বর্ণালঙ্কার নেই মন্দিরের পুজোর বাসনপত্র। সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষ খবর দেয় ধর্মনগর থানার পুলিশকে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও পূজার বাসনপত্রের ক্ষয়ক্ষতি আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা হবে। গর্জনটিলা কালীবাড়ি ভাগ্যপুর চন্দ্রপুর রোড। গতকালকে রাত্রে অমাবস্যা পূজা ছিল, সেই পূজার সুয়াদে গভীর রাত্র পর্যন্ত পূজা হয়েছে, রাত্রে 12-1 পর্যন্ত বাড়ছে। এরপরে তো এলাকার মানুষ যেতে দিয়া আর এই মন্দিরের মধ্যে গতকালকে সকালে দেখা গেছে পূজার কোনো কিছু নাই, সব কিছু তালাবান দিয়া শুরু হয়ে গেছে। শিব মন্দিরে, এখানে শিব মন্দির একটা আছে, এই শিব মন্দিরের কোনটা নেওয়া হয়েছে আর মার শরীরের যে অলংকার আসলো সেই অলংকার গুলি হয়েছে।